ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يقول الله: إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها، فإن عملها فاكتبوها بمثلها، وإن تركها من أجلي فاكتبوها له حسنة، إلى آخر الحديث. حديث صحيح بخاري থেকে পাঠ করলাম। হাদিস নম্বর হচ্ছে 7501। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে এটা হাদিসে কুদসি, আমার বান্দা যখন কোনো পাপ কাজ করে নেয় অথবা পাপ কাজের ইচ্ছা করে, তখন তোমরা এটা লিখবে না যতক্ষণ পর্যন্ত সে না করবে। একটা আমার একটা বান্দা, আল্লাহ পাক বলেছেন, ফেরেশতাদেরকে বলেন আল্লাহ পাক, আমার বান্দা যখন পাপ কাজের গুনাহের কাজের ইচ্ছা করে তখন তোমরা লিখবে না। আল্লাহ আকবার, যতক্ষণ পর্যন্ত এই কাজটি না করবে, যখন করে নিবে তখন ওই এর মতোই লিখবে। তার মানে কি, একটা একটা। ওয়াইন তারাকাহা মিন আজলি ফাকতুবুহা লাহু হাসানা, আর যদি সে আমার ভয়কে সামনে রেখে আমার উদ্দেশ্যে যদি সে গুনাহ ছেড়ে দেয় তাহলে তার আমলনামায় একটি লিখিলি হোক। সুবহানাল্লাহ। এখানে খেয়াল করেন, গুনাহের ইচ্ছা করেছে কিন্তু পরবর্তীতে ভয় হয়ে গেছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, তো এই অবস্থায় লেখা হবে কি, একটা নেকি। আর ইচ্ছা করেছে, গুনাহ লেখা হয় না। করেছে, করে নেওয়ার পর একটা, আর গুনাহ করলো না, ছেড়ে দিল আল্লাহর খৌফকে সামনে রেখে, আল্লাহর ভয়কে সামনে রেখে, তখন একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়াবান। আচ্ছা, এগুলো গুনাহের ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে কি, ওয়াইদা আরাদা আন ইয়ামাল হাসানাতান ফালাম ইয়ামালহা ফাকতুবুহা লাহু হাসানা। আল্লাহু আকবার। যদি আমার বান্দা কোনো ভালো কাজের, নেকির কাজের ইচ্ছা করে কিন্তু সে এই কাজটি করেনি বা করে না, তাহলে তার জন্য তার আমলনামায় একটি লিখি লিখো। দেখো, শুধু ইচ্ছা করলেই আপনি নেকি পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। পরে যদি করে নে, ফাইন আমিলহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দ্বাফ, যদি আমার বান্দা নেক কাজ করে নে তাহলে কত লিখবেন, বলছেন ফাকতু বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতি দ্বাফ, যদি আমার বান্দা নেক কাজ করে নেয় তাহলে তোমরা 10 থেকে 700 গুণ বেশি লিখো। 10 গুণ থেকে কত গুণ, 700 গুণ বেশি। এখানে আল্লাহ আরহামুর রাহমিন, আল্লাহ আমাদেরকে সবসময় দিতে চায়। নেক কাজ করলে আল্লাহ পাক বাড়িয়েছে, কত বাড়িয়ে দিল, 700 গুণ, বরং আরও বেশি বাড়িয়ে দেব। আল্লাহ ইউযাইফুল মান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান আরও দেন। তে আমার ভাই বোনেরা, নেক কাজে আমরা সচেষ্ট হই, আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করি, আল্লাহর রহমত আল্লাহর গজবের আগে চলে, তো আমরা যদি তওবা করে আল্লাহর দিকে রুজু করি আল্লাহর রহমত আমরা পাব। আপদ বিপদ যদি আমরা সকলে আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর দিকে রুজু করি আল্লাহ আমাদেরকে আপদ থেকে মুক্ত রাখবেন, বিপদ থেকে মুক্ত রাখবেন, করোনা বরোনা এই সেই কিছুই করবে না, সব আল্লাহ পাক তুলে নেবেন যদি আমরা আল্লাহর দিকে রুজু করি। আমরা আল্লাহর দিকে রুজু নাই, এজন্যই বর্তমানে এই ফিতনা ফাসাদ আমরা দেখতে পাচ্ছি।
আমরা আমাদের আমলের ইসলাহ করি, প্রত্যেকেই আমলের ইসলাহ করি, একজন আরেকজনকে বুঝাই, নিজ তৌফিক অনুযায়ী দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।